হ্যালো এভরিওয়ান এন্ড ওয়েলকাম অল অফ ইউ টু ইজি ইলেকট্রিক্যাল। তো আজকে একটা খুব গুড নিউজ নিয়ে তোমাদের সঙ্গে এসেছি। আমাদের সঙ্গে আজকে রাজেশ স্যার রয়েছেন। তো আমাদের আজকের যে ইন্ট্রোডাকশনটা সেটা একদম নতুন ফ্যাকাল্টি ইন্ট্রোডাকশন চলছে আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের জন্য, ঠিক আছে? তোমরা যারা মেকানিক্যাল ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, যারা অনেকদিন ধরে আমাকে বারবার ফোন করছিলে যে স্যার মেকানিক্যালেদের ক্লাসের কবে শুরু হবে, কবে থেকে আমরা মেকানিক্যালদের ক্লাসও করতে পারবো, ডিপ্লোমা হোক, বিটেক হোক, সেমিস্টার হোক, এসএসসি জেই হোক, তো সমস্ত কিছু আপডেট এই ভিডিওটার মধ্যেই রয়েছে, ঠিক আছে? সবার প্রথম আমি স্যারের সম্বন্ধে একটু আপডেট দিয়ে দিই, স্যারের সম্বন্ধে দু চারটে কথা তোমাদের জানিয়ে দিই, তারপর অবশ্যই তোমাদের আমি আরও আপডেট দেবো। তো স্যার হলেন রাজেশ স্যার, উনি বর্তমানে আমাদের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ইনচার্জ হেড থাকবেন। উনি যাদবপুর ইউনিভার্সিটি থেকে বিই করেছেন, ম্যাকাউট থেকে ওনার এমই কমপ্লিট হয়েছে এবং বর্তমানে যাদবপুর থেকে পিএইচডি করছেন। ওনার 20 বছরের কাছাকাছি টিচিং এক্সপিরিয়েন্স রয়েছে এবং ক্লোজ টু 4-5 thousand মিনিমাম স্টুডেন্টস ওনার কাছে পড়াশোনা করিয়েছেন। আই ওয়াজ ওয়ান অফ দ্য স্টুডেন্টস, ঠিক আছে? উনি যখন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াতে তখন আমি ওনার কাছ থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শিখেছি, ঠিক আছে? তো ওনার একটা লম্বা এক্সপিরিয়েন্স রয়েছে। আর বেশি কিছু না বলে আমি ওনাকে আমাদের ইজি ইলেকট্রিক্যাল চ্যানেলে ওয়েলকাম জানাচ্ছি এবং স্যারকে বলবো যে স্যার আপনি আপনার নিজের সম্বন্ধে কিছু বলুন এবং দুচার কথা আপনাদের যে স্টুডেন্টস কমিউনিটি রয়েছে আমাদের তাদের সাথে একটু শেয়ার করুন। হ্যালো এভরিওয়ান, অলরেডি তো দেবাশিস স্যার আমার সম্বন্ধে অনেকটাই ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছে, আমি আর নতুন করে কিছু বলবো না। আমি 20 বছর ধরে পড়াচ্ছি, তোমার এটাও দেবাশিস স্যার অলরেডি বলে দিয়েছে। তো 20 বছরে আমি অনেক স্টুডেন্ট পড়িয়েছি এবং তারা মোটামুটি এখন ভালো জায়গায় চলে গেছে, যেমন ডিপ্লোমা পড়াই, বিটেক পড়াই, তারপরে কিছু আইটিআই স্টুডেন্টদেরও পড়িয়েছি, ঠিক আছে? তোমরা জয়েন করো, জয়েন করলে তোমরা আশা করি তোমরা উপকৃত হবে। যেমন দেবাশিস স্যার ইলেকট্রিক্যাল কোচিং থেকে তোমরা যেমন মানে অনেক অনেক 98% তোমরা যেমন উপকার পেয়েছো, আমিও চেষ্টা করবো তোমাদের 100% এফিসিয়েন্সি দেওয়ার জন্য, ঠিক আছে? জয়েন করলেই তবেই তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমাদের এই যে আলোচনাটার বিষয়টা সেটা হচ্ছে যে তোমরা তো আমাদের ইউটিউবের কন্টেন্টে প্রচুর কন্টেন্ট দেখেছো, তোমরা অনেকেই আমাকে ফোন করতে বারবার রিকোয়েস্ট করতে স্যার মেকানিক্যালের কে পড়াবেন না পড়াবেন। তো স্যার অফলাইনে একজন টিচার, ঠিক আছে? তো ওনাকে অনলাইনে নিয়ে আসাটা, হ্যাঁ, অনলাইনে নিয়ে আসাটা একটা শক্ত ব্যাপার। তোমরা বুঝতেই পারছো যে স্যারের এক্সপিরিয়েন্স থেকেই তোমরা বুঝতে পারছো যে মোর দ্যান 20 ইয়ার্স ধরে উনি স্টুডেন্টদেরকে ট্রেনিং দিচ্ছে। তো অনেক বলার পর স্যার রাজি হয়েছেন, ঠিক আছে? এটা আমাদের সৌভাগ্য যে উনি আমাদের চ্যানেলে পড়াবেন। এবং আমাদের যে নোটস, আমাদের যে চ্যানেলের যে কন্টেন্ট, মেকানিক্যালের কন্টেন্ট নিয়ে আমার কোনো চিন্তা থাকবে না, ঠিক আছে? তো আমি যতক্ষণ না পর্যন্ত কোনো চ্যানেলকে বা কোনো কোর্সকে লঞ্চ না করি, যতক্ষণ পর্যন্ত সেই টিচার আমার পছন্দের না হন এবং সেই অনুযায়ী আমি যেরকমভাবে চাই সেরকমভাবে কন্টেন্টটাতে ডেলিভার না হয়, ঠিক আছে? বিকজ আলটিমেটলি একটা স্টুডেন্টের সিলেকশন ডিপেন্ড করে পুরোপুরি কন্টেন্টের উপর, স্যার কি পড়াচ্ছেন এবং কী কী নোট রয়েছে সে সমস্ত বিষয়ের উপর। তো এই সময় এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমি আমাদের একটা ছোট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করবো। সেটা হচ্ছে তোমরা যারা ধরো বর্তমানে ডিপ্লোমা পড়াশোনা করছো, ডিপ্লোমা ধরো 4th semester রয়েছো, তোমাদের যদি ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল অথবা প্রোডাকশন যে কোনো ট্রেডই তোমার হোক না কেন, এই 4টে ট্রেডের মধ্যে আমরা ডিপ্লোমার যে সেমিস্টার ক্লাস রয়েছে সেই সেমিস্টার ক্লাসেসের 4th semester ক্লাসেসের আমরা তোমাদের কাছে ব্যাচ নিয়ে আসছি, নতুন ব্যাচ তোমরা সেখানে ক্লাস করতে পারবে। এবং এটা ছাড়াও তোমাদের যদি বিটেকের 3rd semester অথবা 5th semester হয়ে থাকে তো সেই বিটেক 3rd semester 5th semesterও কিন্তু ব্যাচ আমাদের আপডেট তোমাদের থাকবে। এবার আমাদের এই কোর্সের মধ্যে যে ফিচার্স বা ক্লাস যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো রয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। আমাদের ক্লাস নোটস থাকছে পিপিটি ফরম্যাটে, দেন পিভিএস এর কোশ্চেন সলিউশন সিরিজ। দেখো আলটিমেটলি যখন তোমরা এক্সামিনেশন দাও আমরা দেখেছি যে ম্যাক্সিমাম ক্ষেত্রে পিভিএস ইয়ার্স এর যে কোশ্চেনগুলো থাকে সেইখান থেকেই ম্যাক্সিমাম কোশ্চেন আসে। তো আমাদের একটা সেপারেট মডিউল আছে যেখানে আমরা পিভিএস ইয়ার এর কোশ্চেনগুলোকে সলিউশন করাবো এবং তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা ক্লাসের ক্লাস রেকর্ডিং থাকবে, প্রত্যেকটা রেকর্ডিং তোমাদের সাথে শেয়ার করা হবে। ক্লাস চাইলে তোমরা অনলাইন অফলাইন বোধ মোডে করতে পারো এবং উইকলি দুদিন করে ক্লাস চলছে, 4 ঘন্টা করে ক্লাসের অন অ্যান অ্যাভারেজ তোমাদের শিডিউল থাকবে। দিস ইজ ফর দি যারা তোমরা সবে ফোর্থ সেমের পড়াশোনা করছো, যারা ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ইলেকট্রনিক্স অ্যান্ড প্রোডাকশন ডিপার্টমেন্টে রয়েছে।
সিভিল তোমার বিটেক বিটেক ব্যাকগ্রাউন্ড হতে পারে, তোমরা যদি সিভিল হয়ে থাকো, তোমাদের যদি সিভিল ব্যাকগ্রাউন্ডে থেকে থাকো, আমার যদি ভিডিওটা শুনে থাকো, তো অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমাদের সিভিলের যে যিনি টিচার রয়েছেন উনি, ওনাকে আমি খুব শিগগিরই আমাদের চ্যানেলে নিয়ে আসবো এবং আপডেট দেবো এবং তোমরা সেখান থেকে আপডেটসও পেয়ে যাবে। এবার দেখো তোমরা যারা সবাই ফার্স্ট সেমিস্টার শুরু করছো, ঠিক আছে, ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্টদের জন্য আমি একটা সেপারেট ব্যাচ তৈরি করছি। ফার্স্ট সেমিস্টার তোমরা যে কোনো ফিল্ডেরই হও না কেন, সবার ক্ষেত্রে সেম সিলেবাস থাকে, ঠিক আছে। তো এতদিন ধরে আমি একা ছিলাম ইলেকট্রিক্যাল, তো মেকানিক্যালের সাপোর্ট ছাড়া কোনো ভাবেই আমাদের ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সিভিল ইলেকট্রনিক্স, হ্যাঁ, সব সেম সাবজেক্ট, সেম সাবজেক্ট, এবং প্রত্যেকজন টিচারের একটা হেল্পের দরকার আছে। কোনো একজন টিচারের পক্ষে একটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টকে পড়ানো পসিবল নয়, বিকজ এভরি সাবজেক্ট ইজ কম্বাইন্ড, ঠিক আছে, সেখানে কম্বাইন করে সেখানে থাকে। তো সেক্ষেত্রেও আমরা অল সাবজেক্টকে ডিটেলে কভার করবো, তোমাদের ড্রয়িং থেকে শুরু করে এভরিথিং উইল বি কভার, সিভিল ফিজিক্স কেমিস্ট্রি তোমার ম্যাথ সব কিছু থাকবে, ক্লাসের রেকর্ডিং থাকবে, প্রিভিয়াস ইয়ারের সলিউশন থাকবে এবং উইকলি টু আওয়ার্সের ক্লাসেসও থাকবে। তো আমরা এই সমস্ত যে ক্লাসের আপডেট তোমাদের দিচ্ছি, প্রত্যেকটা ক্লাসের একটা করে মান্থলি ফিজ আমরা ফিক্সড করেছি। দ্য মিনিমাম পসিবল অ্যামাউন্ট ইজ ₹499, ঠিক আছে, ₹499 করে একটা মান্থলি ফিজে তোমরা আমাদের ক্লাস জয়েন করতে পারো এবং ক্লাস করতে পারো, ঠিক আছে। এবং তোমরা যদি একবারে পেমেন্ট করতে চাও ফর সিক্স মান্থসের জন্য আমাদের একটা ফিজ আছে, দ্যাট ইজ 50% ডিসকাউন্টেড ফিজ অফ ₹1499, ঠিক আছে। ₹1499 পে করার মধ্যে দিয়ে তোমরা গোটা ছ মাসের কোর্সটাকে তোমরা অ্যাভেল করতে পারবে এই কামিং ব্যাচেসের মধ্যে। আমাদের এই যে ব্যাচটা রয়েছে এই ব্যাচটা শুরু হবে হচ্ছে আজকে হচ্ছে কি তোমার 12 জুলাই, তো মোস্ট আমাদের 1 আগস্ট থেকে এই ব্যাচটা আমরা শুরু করবো, ঠিক আছে। ফার্স্ট অফ আগস্ট অনওয়ার্ডস থেকে আমাদের এই ব্যাচটা, এই ক্লাসেসগুলো শুরু হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই ব্যাচের মধ্যে, তারা অবশ্যই আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, 8335067725 অথবা 8910918936। তো এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা তোমাদের ক্লাস এবং কোর্স বুক করতে পারো। তো প্রথম কথা হচ্ছে যে স্যার আপনাদের যে ক্লাস হবে তার কোনো স্যাম্পল ক্লাস বা মডেল ক্লাস কোনো জায়গায় করানো আছে? অবশ্যই আমাদের এই ইজি ইলেকট্রিক্যাল চ্যানেলের মধ্যে দেখবে ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্সের প্রচুর সাবজেক্টে থিওরিটিক্যাল ক্লাসেস নেওয়া আছে। তোমরা ক্লাস নিয়ে ক্লাসগুলো করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। এবং অ্যাজ আ পার্ট অফ মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন আমরা খুব শিগগিরই স্যার অনেক ভিডিওস তোমাদের জন্য নিয়ে আসবেন, অনেক ক্লাসের ভিডিও তোমাদের আপডেট করা থাকবে। যতগুলো সাবজেক্ট আছে প্রত্যেকটা সাবজেক্টেরই আমরা চেষ্টা করবো একটা একটা করে ভিডিওস বা 2-3টে করে ভিডিওস তোমাদের আপলোড করে দেওয়ার জন্য, যাতে করে তোমরা একটা আইডিয়া পাও যে স্যার কীরকম পড়ান, ঠিক আছে। তো তোমরা এইটুকু নিয়ে নিশ্চিন্ত থাকো যে তোমাদের যদি আমাদের পড়ানো ভালো লেগে থাকে তো তোমরা অবশ্যই মেকানিক্যাল এবং প্রোডাকশনকেও ঠিক একই রকমভাবে ভালোবাসবে, ঠিক আছে। স্যার আপনার যদি কিছু বক্তব্য থাকে স্টুডেন্টদের ব্যাপারে আপনি বলতে পারেন, ঠিক আছে, রিগার্ডিং দি ক্লাসেস অর এভরিথিং আপনার যেটা মনে হচ্ছে আপনি বলতে পারেন। হ্যালো, দেবশিষ স্যার তো অনেকটাই বললেন, হ্যাঁ, এই ক্লাস সম্বন্ধে। তো আমি তোমাদের জন্য মানে একটা ছোট্ট কথা যোগ করতে চাইছি এখানে, যেটা সাবজেক্ট সাবজেক্ট আমরা কীভাবে ডিল করব, সাবজেক্ট যে কোনো সাবজেক্ট ইঞ্জিনিয়ারিংয়ে যে কোনো সাবজেক্ট, সে মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল হোক, সিভিল হোক, ফার্স্টে কী করবো আমরা সিলেবাসের কন্টেন্টের দিকে ফোকাস করবো। তারপরে একটা চ্যাপ্টার পড়া হয়ে গেলো, সেই চ্যাপ্টারটা ভালো করে পড়বো, তার কী পয়েন্টগুলোকে আমরা নোট করবো। তারপরে কী করবো, ওই চ্যাপ্টার রিলেটেড প্রিভিয়াস ইয়ার কী কোশ্চেন আছে সলভ করবো। এইভাবে তোমরা যদি এগোতে থাকো তাহলে কী হবে, ইন ফিউচারে তোমরা সাকসেস পাবেই পাবে। অবশ্যই। তবে একটা জিনিস স্যার আমরা যেরকম দেখে আসছি যে আমাদের ডিপ্লোমা লেভেলের যে এক্সামিনেশনগুলো বলুন, ওক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকেই চলে আসে, ঠিক আছে, আর ও ক্ষেত্রে অতটা স্টাডি করার দরকার পড়ে না। বাট সেই রিকোয়ারমেন্টটা কোথায় চলে আসে, সেই রিকোয়ারমেন্ট আপনার চলে আসে যখন ওরা গভর্নমেন্ট জব প্রিপারেশন নিতে। তো ছেলেপুলেরা হয়তো তোমার জাস্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো পড়ে প্রচুর নাম্বার পেয়ে যায় বটে, বাট গভর্নমেন্ট জব প্রিপারেশনের ক্ষেত্রে মার খেয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা মানে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে সাবজেক্টটা ভালো করে পড়তে হবে। হ্যাঁ, তো সাবজেক্টগুলো তো তোমাকে ভালো করে পড়তেই হবে, আর ওই প্রিভিয়াস ইয়ার তো তোমাকে অবশ্যই হেল্প করবে, ঠিক আছে। তো আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমাদের সমস্ত ক্লাসেরই একটা সিঙ্গেল ফিস, মান্থলি ফিস ₹799, আর যদি একবারে পে করো তো ₹1499 তোমাদের একটা সিঙ্গেল ফিস পে করে, তোমার বিটেক হও, ডিপ্লোমা হও, যাই তোমাদের হোক না কেন, ট্রেড থার্ড ফোর্থ সেম হোক, ফার্স্ট সেম হোক, একটা সিঙ্গেলই আমাদের ফিস অ্যামাউন্ট ₹499, এবং ওটা পে করে তোমরা কিন্তু ক্লাস করতে পারবে। তো খুব শীঘ্রই আমাদের রাজেশ স্যার উনি আমাদের ক্লাসে নিয়ে আসবেন, মেকানিক্যালের অবশ্যই ক্লাস নিয়ে আসবেন, এবং আশা করি তোমাদের সেই ক্লাসগুলো ভালো লাগবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই
এই ভিডিওটা এবং এই আপডেটটা তোমাদের মেকানিক্যালের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে, তোমাদের যে হোয়াটসঅ্যাপের গ্রুপ আছে বন্ধুদের যেখানে তোমরা পড়াশোনা করছো অবশ্যই ডিসকাশনের মধ্যে নিয়ে আসবে, যে যেরকম ইলেকট্রিক্যালে আমরা ক্লাস করাচ্ছিলাম সেই রকম মেকানিক্যালেরও আমাদের কাছে একজন স্যার রয়েছেন, উনি তোমাদেরকে অবশ্যই গাইড করবেন এবং টু দ্য বেস্ট পসিবল কন্টেন্ট তোমাদের কাছে প্রোভাইড করবেন এবং তোমাদের বেস্ট স্কোর করতেও সাহায্য করবেন। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, তোমরা পড়াশোনা করতে থাকো, কোনো জিজ্ঞাসা থাকলে কোনো রকম কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবে অথবা এই যে চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স আছে যে কমেন্ট বক্স আছে সেখানে অবশ্যই তোমাদের কমেন্টটা কিন্তু লিখে তোমরা পাঠাবে। তো এই অবধি ছিল আমাদের বক্তব্য, তোমাদের কোনো তোমাদের যে ইনফরমেশন তোমাদের যে আপডেট তোমাদের যে জিনিসগুলো বলার ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এবার তোমাদের কোশ্চেন থাকলে অবশ্যই আমাদের জানাবে। সো উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ অল অফ ইউ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ অল স্যার।